হ্যালো বন্ধুরা, ভাবি আমার গার্লফ্রেন্ড এই নাটকের পরবর্তী পর্বটি কবে আসবে এবং সেই পর্বটা আপনারা সবার আগে কিভাবে দেখতে পারবেন। এছাড়াও এই নাটকটি আপলোডের 3 সপ্তাহ হয়ে যাচ্ছে, তারপরেও পরবর্তী পর্বটি কেন আপলোড করা হচ্ছে না সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এছাড়াও এই নাটকটি কীভাবে আপনারা দ্রুত দেখতে পারবেন সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আশা করি আজকের এই ভিডিওটা 2 মিনিট পর্যন্ত দেখলে আপনারা কেউ হতাশ হবেন না, তাই জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি 2 মিনিট পর্যন্ত দেখে থাকুন। তো আপনারা দেখছেন ইউনিক ভিডিওস ইউটিউব চ্যানেল। যারা আমাদের চ্যানেলে একদমই নতুন রয়েছেন তারা এই চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে জনপ্রিয় একটি নাটক হচ্ছে ভাবি আমার গার্লফ্রেন্ড। এই নাটকের প্রথম পর্বটা আপলোড করা হয় জুন মাসের 8 তারিখে। এই নাটকের প্রথম পর্বটা আপলোডের পরে নাটকটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল বা নাটকটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। মাত্র 3 সপ্তাহে এই নাটকটি দেখেছেন 95 লক্ষেরও বেশি বার, মানে 95 লক্ষেরও বেশি ভিউস হয়েছে এই নাটকটিতে। এবং 3 সপ্তাহের মধ্যে এই নাটকটির প্রথম পর্বের পরে দ্বিতীয় পর্বটি আপলোড করার কথা ছিল, কিন্তু দ্বিতীয় পর্বটি না আসার পিছনে বেশ কিছু কারণ রয়েছে, সেই কারণ সম্পর্কে চলুন জেনে আসি। আপনারা সকলেই জানেন আজ থেকে 2 সপ্তাহ আগে মুসলমানদের সবথেকে জনপ্রিয় এবং ধর্মীয় উৎসব ঈদুল আজহা চলে গেল, যে ঈদুল আজহাকে কেন্দ্র করে বেশ কিছু নাটক আপলোড করা হয়েছিল পল্লীগ্রাম চ্যানেল সহ অন্যান্য চ্যানেলে। যেই কারণে ঈদের নাটক নিয়ে কাজ করার জন্য পল্লীগ্রাম টিভিতে এই নাটকটির দ্বিতীয় পর্ব আপলোড করা হয়নি। তাছাড়া এই নাটকটি দ্বিতীয় পর্ব আসতে এত দেরি করা হতো না। তাছাড়াও এই চ্যানেলে বেশ কিছু নাটক রয়েছে, যে নাটকগুলো ধারাবাহিকভাবে এই চ্যানেলে মাঝে মধ্যে আপলোড করা হয়। যেমন আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন ঈদের পরে এই চ্যানেলে 2টি নাটক আপলোড করা হয়ে গিয়েছে, যে নতুন নাটকও বেশ জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু ভাবি আমার গার্লফ্রেন্ড এই নাটকের 2 নম্বর পর্বটা দেখার জন্য অনেকে ব্যাকুল হয়ে রয়েছেন এবং অনেকে অপেক্ষা করছেন। তো ঈদকে কেন্দ্র করে অন্যান্য নাটক আপলোড করার কারণে এই নাটকটা দ্বিতীয় পর্বে দেওয়া সম্ভব হয়নি। তো দ্বিতীয় পর্বটি কবে আসবে চলুন জেনে আসি। দ্বিতীয় পর্বটি আসবে জুলাই মাসের প্রথম সপ্তাহে। আশা করি আপনারা জুলাই মাসের প্রথম সপ্তাহে ভাবি আমার গার্লফ্রেন্ড এই নাটকের 2 নম্বর পর্বটি দেখতে পারবেন। তো এই নাটকের 2 নম্বর পর্বটি দেখার জন্য কারা কারা অপেক্ষা করছেন তারা তারা কমেন্ট করে আমাদেরকে জানান। এবং আজকের এই ভিডিও এবং গত ভিডিওর কমেন্টগুলো আমি পরবর্তী ভিডিওতে পড়ে দেওয়ার চেষ্টা করব, তাই কমেন্টে আপনার নাম এবং আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এবং যারা যারা ভাবি আমার গার্লফ্রেন্ড নাটকের পার্ট 2 দেখতে চাচ্ছেন তারা তারা এই ভিডিওতে একটা লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, না হলে কিন্তু এই নাটকটি আপনারা দেখতে পারবেন না। এই নাটকটি মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক সুন্দর ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।